আসসালামু আলাইকুম, দিস ইজ মিম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমস গুড লাইফ। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমি আমার লাইফের প্রথম যাচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকত দেখতে। তো চলেন যেতে দে, আপনাদের সঙ্গে রাস্তায় অনেক কথা হবে, অনেক গল্প হবে, আর কুয়াকাটার সমস্ত দর্শনীয় স্থান আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। রওনা দেওয়ার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি কুয়াকাটার উদ্দেশ্যে। অনেক ভোরবেলা রওনা দিয়েছি আমরা, মোটামুটি ফজরের আজানের পরপরই। আর আমরা হচ্ছে গ্রুপে ট্যুরে গিয়েছিলাম, আমরা টোটাল পাঁচজন গিয়েছিলাম তিনটা বাইকে। তো দেখতেই পাচ্ছেন সামনে দুইটা বাইক হচ্ছে আমাদের গ্রুপের ফ্রেন্ডরা। তো এই তো আমরা এখন, আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম, বিশেষ করে আমি, কারণ যেহেতু এটা আমার ফার্স্ট টাইম কুয়াকাটাতে যাওয়া। এর আগে আমি সেন্ট মার্টিন গিয়েছি, কক্সবাজার গিয়েছি, কিন্তু কুয়াকাটাতে আমার যাওয়া হয়নি। এই আমার প্রথম, যার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর এমনিতেও সমুদ্র আমার অনেক বেশি পছন্দ, আমাকে অনেক টানে। কুয়াকাটাতে যাওয়ার পথে একটা জিনিস কি, অনেক ব্রিজ পড়বে বড় বড় এবং আপনাকে ট্রোল দিতে হবে অনেক। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি কুয়াকাটাতে, এবং আমরা চাইছিলাম যে আমরা শহরের ওই একটু নয়েজ ফ্রি ভাবে থাকতে, যার জন্য আমরা একটু ভেতরের দিকে একটা হোটেলে থেকেছিলাম। আর এই হোটেলটার নাম হচ্ছে ইলিশ পার্ক, যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আর এই যে এখন যে ইলিশ মাছটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেস্টুরেন্ট এই হোটেলের। আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, চাইলে বাইরে গিয়েও খাওয়া দাওয়া করতে পারেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আর এই হোটেলের মেইন যে জিনিসটা আমার ভালো লেগেছে, এটা অ্যাপার্টমেন্ট টাইপের না, একটা বাংলো টাইপের, কটেজ টাইপের। আর যে সিঁড়িগুলা দেখতে পাচ্ছেন, বারান্দার যে রেলিং গুলা দেখতে পাচ্ছেন, এগুলো সবই কাঠের তৈরি। আর খুবই মনে হচ্ছিল যে একটা গ্রামীণ পরিবেশে আছি। যাই হোক, আমরা সবাই ফ্রেশ হয়ে এখন চলে এসেছি সমুদ্র দেখতে। দেখতে পাচ্ছেন যে আমরা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি। খুবই সুন্দর একটা ফিলিংস, অনেকটা জার্নি করার পরে সমুদ্রের সামনে দাঁড়িয়ে এত রিল্যাক্স লাগছিল। আর এই তো আমরা এখন একটু বিচের মধ্যে বাইক নিয়ে ঘুরবো, আমার ভাইয়ারা সবাই রেডি। এই তো আমরা এখন বিচের মধ্যে ঘুরছি বাইকে করে। আসলে এই সাইডটা অনেক ফাঁকা ছিল আমরা যে বিচে গিয়েছিলাম। আচ্ছা, আমি হচ্ছে মাঝখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মিসটেক করে ফেলেছি, সেটা হচ্ছে আমরা যে হোটেলটাতে থেকেছিলাম ইলিশ পার্ক, ওখানে আমাদের রুমটা কেমন ছিল এবং প্রাইস কেমন ছিল সেটা আপনাদেরকে দিতে ঘুরতে ঘুরতে আমি জানিয়ে দেই। আমরা একটা রুম নিয়ে থেকেছি এবং একটা রুমের মধ্যে দুইটা বেড ছিল, ডাবল বেড, অ্যাটাচড ওয়াশরুম। আমরা হচ্ছে এসি রুম ছিল, আমরা মোটামুটি পাঁচজন খুব ভালো মতোই থাকতে পেরেছি একটা রুমে। আমরা এক নাইটই থেকেছিলাম এবং আমাদের খরচ পড়েছিল হচ্ছে 1800 টাকা। তো এটা আপনাদেরকে বলে দিলাম, এই ইনফরমেশনটা আগে বলা দরকার ছিল আমার। যাই হোক, কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থান হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতা চাপলি ইউনিয়নে। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একই সাথে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। এই বৈশিষ্ট্য কুয়াকাটাকে সকল সমুদ্র সৈকত থেকে অনন্য করেছে। সূর্যোদয় সবচেয়ে ভালো দেখা যায় সৈকতের পূর্ব প্রান্তের গঙ্গামতীর বাঁক থেকে, আর সূর্যাস্ত দেখার ভালো জায়গা হচ্ছে কুয়াকাটার পশ্চিম সৈকত। সৈকতের এক পাশে বিশাল সমুদ্র, আরেক পাশে নারিকেল গাছের সারি। কুয়াকাটার পরিচ্ছন্ন বেলাভূমি, অনিন্দ সুন্দর সমুদ্র সৈকত, দিগন্ত জোড়া সুনীল আকাশ এবং ম্যানগ্রোভ বন কুয়াকাটাকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। প্রায় সারা বছরই কুয়াকাটা সমুদ্র সৈকতে জেলেদের মাছ ধরার দৃশ্য দেখা যায়। সৈকতে চাইলে মোটরসাইকেল ও ঘোড়া ভাড়া করতে পারেন। ভাড়ার টাকার পরিমাণ সাধারণত দূরত্ব ও সময়ের উপরে নির্ভর করবে, যে আপনি কতটুকু সময় ঘুরতে চান
বা কতটুকু সময় আপনি কতটা দূরত্বে যাবেন এর উপরে নির্ভর করে। এছাড়া কুয়াকাটার কাছেই কয়েকটি চর রয়েছে, সেগুলোতে যেতে স্পিড বোট, ট্রলার ও ইঞ্জিন চালিত বড় নৌকা পাওয়া যায়। এছাড়াও কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছেই রয়েছে পিকনিক করার মতো সমস্ত আয়োজন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বলে দিই কুয়াকাটার দর্শনীয় স্থান কোনগুলা। তার মধ্যে প্রথমটা হচ্ছে সুটকি পল্লী। সমুদ্র সৈকতে গেলেন আর সুটকি পল্লীতে বেড়াতে যাবেন না, আপনার ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যাবে। তাই অবশ্যই কুয়াকাটাতে গেলে একবার সুটকি পল্লী ঘুরে আসতে পারবেন, যেখানে গিয়ে অনেক ধরনের মাছ আপনারা দেখতে পাবেন, সামুদ্রিক মাছ। আচ্ছা, তারপরে যেতে পারবেন হচ্ছে ক্লাব আইল্যান্ড। কুয়াকাটা সমুদ্র সৈকত ধরে পূর্ব দিকে অনেকটা দূর পর্যন্ত এগিয়ে গেলে ক্লাব আইল্যান্ড বা কাঁকড়ার দ্বীপ বিখ্যাত একটা জায়গা, সেখানে আপনারা ঘুরতে যেতে পারেন। এখানে নির্জন সৈকতে ঘুরে বেড়ায় হাজার হাজার লাল কাঁকড়ার দল, যেটা খুবই সুন্দর লাগে দেখতে, খুবই সুন্দর। আর ভ্রমণ মৌসুমের সময় অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ক্লাব আইল্যান্ড যাবার স্পিড বোট পাওয়া যায়। তারপরে আপনারা যেতে পারেন হচ্ছে গঙ্গামতি জঙ্গল। পূর্ব দিকে গঙ্গামতির খাল পর্যন্ত এসে কুয়াকাটা সমুদ্র সৈকত শেষ হয়, আর এই জায়গা থেকেই গঙ্গামতির জঙ্গল শুরু হয়। বিভিন্ন প্রজাতির গাছপালা ছাড়াও এই জঙ্গলে দেখা মিলে বিভিন্ন রকম পাখি, বন মরগ, মুরগি, বানর ইত্যাদি পশু পাখির। অনেকের কাছে এই জঙ্গল গজমতির জঙ্গল হিসেবেও পরিচিত। আচ্ছা, তারপরে আপনারা যাবেন হচ্ছে ফাতরার বন। সমুদ্র সৈকতের পশ্চিম দিকে অবস্থিত নদীর অন্য পাড় থেকে ফাতরার বন শুরু। এই বনে রয়েছে সুন্দরবনের প্রায় সকল বৈশিষ্ট্য। এখানে বনমরগ, বানর, বুনো শুকর ও নানান প্রজাতির পাখি আপনারা দেখতে পাবেন। কুয়াকাটা থেকে ফাতরার বনে যেতে হলে আপনাকে ইঞ্জিন চালিত নৌকাতে করে যেতে হবে। এরপরে আপনারা যেতে পারেন হচ্ছে কুয়াকাটার কুয়া। এই নামটা খুবই ইন্টারেস্টিং না? কুয়াকাটার নামকরণের পেছনে যে ইতিহাস আছে সেই ইতিহাসের সাক্ষী কুয়াটি এখনো আছে। এই কুয়াটি দেখতে হলে আপনাকে যেতে হবে রাখাইনদের বাসস্থল পোড়ানি পাড়ায়। এই পাড়ায় প্রবেশ করতেই প্রাচীন এই কুয়া দেখতে পাবেন। কথিত আছে 1784 সালে মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে রাখাইনরা বঙ্গোপসাগরের তীরে রাঙ্গাবালি দ্বীপে এসে আশ্রয় নেয়। সাগরের লোনা জল ব্যবহারের অনুপযোগী হওয়ায় তারা এখানে মিষ্টি পানির জন্য কূপ খনন করেন। সে থেকে জায়গাটি ধীরে ধীরে কুয়াকাটা নামে পরিচিত হয়ে ওঠে। আচ্ছা, তারপরে যাবেন হচ্ছে সীমাবদ্ধ মন্দির। কুয়াকাটার প্রাচীন কুয়ার একটু সামনেই সীমাবদ্ধ মন্দিরের অবস্থান। কয়েক বছর আগে কাঠের তৈরি এই মন্দির ভেঙে দালান তৈরি করা হয়েছে। এই মন্দিরের মধ্যে রয়েছে প্রায় 37 মন ওজনের অষ্টধাতুর তৈরি একটি প্রাচীন বৌদ্ধ মূর্তি। খুবই সুন্দর একটা জায়গা। তারপরে আপনারা যাবেন হচ্ছে কেরানি পাড়া। সীমাবদ্ধ মন্দিরের রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই রাখাইনদের আবাসস্থল কেরানিপাড়া। রাখাইন নারীর কাপড় বুননের বেশ দক্ষ এবং তাদের তৈরি শীতের চাদর অনেক আকর্ষণীয়, যেটা আপনারা কেরানিপাড়াতে গেলে দেখতে পারবেন। আচ্ছা, তারপরে যাবেন হচ্ছে মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির। কুয়াকাটা সমুদ্র সৈকতের থেকে প্রায় 8 কিলোমিটার দূরে রাখাইনদের আরেকটি গ্রাম মিস্ত্রিপাড়ার একটি বড় বৌদ্ধ মন্দির রয়েছে। জনশ্রুতি আছে এই মন্দিরের ভেতরে উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি রয়েছে। এই ছিল হচ্ছে কুয়াকাটার দর্শনীয় স্থানগুলো। কুয়াকাটাতে গেলে আপনারা এই জায়গাগুলোতে অবশ্যই ঘুরে আসবেন। আর আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।
সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার জন্য। আর আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে অনেক 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 সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।